মহানবমী আজ বিদায়ের সুর বেজে উঠেছে মণ্ডপে মণ্ডপে। তর্পণে দেবী দুর্গার মহাস্নানের পর ষোড়শ উপাচারে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে নবমীর সকাল। পুষ্প অর্ঘ্য নিবেদন শেষে ত্রিনয়নাথ দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিবেন ভক্তরা। এর আগে অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে করা হয়েছে সন্ধি পূজা। আর একদিন পরেই দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন, তাই আনন্দের মাঝেও ভক্তদের মনে বিষাদের সুর। সব অশুভ কিছুর বিনাশ করে শান্তি প্রতিষ্ঠা করে যাবেন দশভুজা দেবী নবমীতে, এমনই চাওয়া ভক্তদের। নবমী, সুতরাং কালকেই পূজা শেষ হয়ে যাচ্ছে। আজকে নবমীর রাতটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শেষ। দর্শক, শারদীয় দুর্গোৎসবের আরও খবর জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির ও সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ ও রামকৃষ্ণ চক্রবর্তী। শুরুতে যাব সাদিয়া কানিজের কাছে। সাদিয়া, যেটা জানাবেন যে মহানবমীর দিনে কি কি আচার অনুষ্ঠান দেখতে পাচ্ছেন? মারফি, আপনি বুঝতেই পারছেন নবমীর সকাল সুন্দর স্নিগ্ধ একটি সকাল, কিন্তু যেহেতু আজ নবমী আর দেবী বিদায়ের ঘণ্টা বেজে গেছে, তাই আনন্দের মাঝেও কিন্তু ভক্তদের মনে বিষাদের সুর বেজে উঠেছে। তাদের যেহেতু বছর ঘুরে এক বছর পর পর দেবী মর্তে নেমে আসেন, তো আবারও এক বছর অপেক্ষা করতে হবে। ভক্তদের মনে এতদিন আনন্দ করেছে, মণ্ডপে এসে পূজা অর্চনা করেছে, বন্ধুদের সাথে পরিবারের পরিজনের সাথে আড্ডা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে সুন্দর একটি সময় কেটেছে, সেই সময়টি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যার কারণে ভক্তদের মনে আনন্দের পাশাপাশি বিষাদের সুর। তো মারফি, সকালে যেই আচার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সেটি হচ্ছে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের আনুষ্ঠানিকতা, এবং এখন পর্যন্ত আরও কিছু পূজার আনুষ্ঠানিকতা চলছে। সকাল 11:30 পর্যন্ত কিন্তু চলবে এই আনুষ্ঠানিকতা। এরপরে তার আগে একটু জানিয়ে রাখি যে অষ্টমী এবং নবমী তিথির মাঝামাঝি যে সময়টা, সেই সময়ে যে পূজা করা হয়েছে সন্ধি পূজা, সেই সন্ধি পূজা যে করা হয়েছে এটিকে কিন্তু শাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে যে এই সময় দেবী চণ্ডী রূপ ধারণ করে, এবং এই তিথিতেই কিন্তু মহিষাসুর দমন করেছিলেন দেবী দুর্গা, শাস্ত্র অনুযায়ী এমনটি বলা হচ্ছে। আর বিভিন্ন মণ্ডপে কিন্তু যজ্ঞের আয়োজন করা হয়েছিল, সকালেই সেটি শেষ হয়েছে, আর ভক্তরা কিন্তু ধীরে ধীরে মণ্ডপগুলোতে জড়ো হতে শুরু করেছে, এবং এরপরে যেটি আসলে হবে সেটি হলো পুষ্পাঞ্জলি দেওয়া হবে। ভক্তরা পুষ্পাঞ্জলি দিবেন দেবীর চরণে, এবং ভক্তরা যেটি বলছেন যে সাম্প্রদায়িকতা ভুলে সবাই যেন অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত হয়, এবং দেবী যেন সকলের মঙ্গল করে যান, দেশ ও দশের মঙ্গল করে যান, এবং তাদেরকে আশীর্বাদ দেন সারা বছর যেন তারা ভালো থাকে, সুন্দর সুন্দর করে যেন জীবন কাটাতে পারে, দেশ এবং জাতির সবার মঙ্গল কামনা করেছেন ভক্তরা। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতিও জোরদার করা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তো সাতক্ষীরায় আমাদের আরেক সহকর্মী পূজার নবমী পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন, আমরা তার কাছে সরাসরি চলে যাব। রামকৃষ্ণ আছে আমাদের সাথে। রামকৃষ্ণ, জানাবেন যে আপনি কোন মণ্ডপে আছেন এবং সেখানকার কি কি আনুষ্ঠানিকতা এখন চলছে, ভক্তরা কি বলছে। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমি আছি সাতক্ষীরা শহরের কাটিয়া নারকেলতলা মোড়ের সার্বজনীন পূজা মণ্ডপে। এখানে সকাল থেকে শুরু হয়েছে নবমী পূজার আনুষ্ঠানিকতা, সে বলি ঢাকের তালে কাশকর বাজে সংস্কৃত শব্দ দিয়ে ব্রাহ্মণ রোহিত তার মন্ত্র উচ্চারণ করে দেবী দুর্গার আহ্বান করছে, প্রার্থনা করছে। এখনই সকাল চলছে নবমী পূজা, আমার পিছনে দেখেন ভক্তরা রয়েছে, এই পূজার শেষেই তারা অঞ্জলি দিয়ে দুর্গতন আসিনীর দুর্গার কাছে, মা দুর্গার কাছে, দেবী দুর্গার কাছে তারা প্রার্থনা করবে। আমি ভক্তদের সাথে কথা বলেছিলাম, ভক্তদের একটাই চাওয়া দুর্গতন আসিনী দুর্গা, তিনি আসুরিক শক্তি দমন করতে কৈলাস থেকে এই বর্তে আবির্ভূত হয়েছেন, এই পৃথিবীর মানুষের মধ্যে গড়ে উঠুক যেন একটা ভাতৃত্বের মেলবন্ধন,
উগ্র সাম্প্রদায়িক শক্তি বিনাশ করে মা চলে যাবে আবারও কৈলাসে। সাতক্ষীরা 106টি যে পূজামণ্ডপ এখানে আমরা ঘুরে দেখেছি, প্রত্যেকটা পূজামণ্ডপের চিত্র একই, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক। গত রাতে খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক তিনি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দির তিনি পরিদর্শন করছিলেন তিনি, এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তা এটা সর্বশ্রেণীর মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। আর একটু জানিয়ে রাখি, ইউনেস্কো এই শারদীয় দুর্গোৎসবকে বিশ্বের যে ঐতিহ্যবাহী উৎসব হিসেবে স্বীকৃতি দিয়েছে। সব মিলিয়ে এই শারদীয় উৎসব এখন কোনো সনাতন ধর্মাবলম্বীর মধ্যে সীমাবদ্ধ নেই, এটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে একটি সার্বজনীন উৎসব। সাদিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য। শারদীয় দুর্গোৎসবের খবর জানাচ্ছিলেন রাজধানী ঢাকেশ্বরী মন্দির ও সাতক্ষীরা থেকে সাদিয়া কানিজ ও রামকৃষ্ণ চক্রবর্তী।